লাভ করিয়াছি। হে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, হে আমার গুরুদাস গৌরদাস রামদাস নেতাই দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাসানো দাস, আমি বর্তমান মহতি শিশি হরিসভাতে যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তাহা হইল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতের মহাসম্পদ। কি গো সেটি? সেটি হলো মধুরাদপি মধুর নামামৃত ধন। যে ধন পাইবার মানসে একদিন নয় দুই দিন নয় কত যুগ যুগ তত হাজার হাজার বৎসর হাজার হাজার বছর গহন কান্তারে শৈল শিখরে ঊর্ধ্ব পদে নত মস্তকে তপস্যায়রত থাকিয়াও আমার যোগী ঋষি মহন্তগণ কেউ লাভ করিতে পারে নাই। তাহলে কে লাভ করিল সেই সম্পদ? না আমাদের শ্রী গৌর হরি, তাহা তিনি শ্রীপাদ নিত্যানন্দের দ্বারা ইহ জগতে প্রদান করিয়া গেলেন। সেই নিত্যানন্দ প্রদত্ত মধুরাদপি মধুর নামামৃত ধন পরিবেশনের বাসনা আকাশ কুসুম কল্পনা মাত্র। হে ভক্ত মণ্ডলী, আমি ভক্তিহীন জ্ঞানহীন এক অজ্ঞান বালক, নামতত্ত্ব ও লীলাতত্ত্ব বিষয় শিশু কেবল মাত্র। সব থেকে বড় কথা কি জানেন? একজন পদভ্রান্ত পথিক প্রখর রৌদ্রের মাঝে চলতে চলতে সে যখন তার ঠিকানা খুঁজে না পায়, ক্লান্ত হয়ে যেমন বটবৃক্ষের তলে আশ্রয় নেয়, তদ্রূপেই অধম আজকে কৃষ্ণ পথের পথিক হয়ে কোনো ঠিকানা খুঁজে না পেয়ে বটবৃক্ষ সম আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণ তলে এসেছে আশ্রয় গ্রহণ করার জন্য। সবাই অদমকে একটু রাঙা চরণে স্থান দেবেন। হরি কথা কৃষ্ণ কথা বলার মতো ক্ষমতা আমার নেই, তবে শাস্ত্র বলছে গুরু কৃপাহি কেবল। যদি আপনাদের মতো পিতামাতার আশীর্বাদ আমার মস্তকে থাকে, যদি আমার গুরুদেবগণের কৃপা থাকে ও গৌর হরির কৃপা যদি থাকে, তাহলে আজ কিছু গৌর কথা কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারব। তাই সর্বাগ্রে আপনাদের সবাইয়ের চরণদলি আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে, আমার পিতামাতার আশীর্বাদ মস্তকে নিয়ে, আমার গুরুদেব শ্রী গোপালচন্দ্র নস্কর মহাশয়, স্বর্গীয় সমাদুপ অধিকারী মহাশয়, শ্রী বাসুদেব চট্টোপাধ্যায় মহাশয়, শ্রী অশোক কুমার দাস মহাশয় ও তত্ত্ব সম্রাট শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণদুলি আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে ও কলির পাবন গৌরীর কৃপায় যতটুকুই পরিবেশন হইবে তাহার ভুল ত্রুটি রসাবাস মার্জনা করিয়া নিজ নিজ সন্তান মনে করিয়া সারাংশই গ্রহণ করিবেন, ইহাই অধম ওই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাই চরণে রইল বিনীত নিবেদন। ও গো গুরুদেব, Go!
চরণে প্রণব জানাই গুরু গো তবে সর্বাগ্যে বলি, যদি আপনারা কৃপা না করেন আমার ভগবান কোনোদিন কৃপা করবে না। কারণ ভগবান যুগে যুগে দেখিয়ে এসেছেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। কোথায় দেখালেন? চলুন যাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের দিকে। 172 নম্বর পৃষ্ঠাতে কি সুন্দর দৃষ্টান্তটি তুলে ধরেছেন দেখুন। ছোট্ট ছেলে জটিল, সংসারে তার মা ছাড়া কেহ নাই। মায়ের প্রতিটি বাক্য তার কাছে বেদ বাক্য বলে মনে হতো। মায়ের বড় আশা, ছেলেকে মানুষের মতো মানুষ করবে। কিন্তু মানুষের মতো মানুষ করতে গেলে কি করতে হবে গো? গুরুগৃহে পাঠাতে হবে। তাই জটিলকে মানুষের মতো মানুষ করবে বলে পাশের গ্রামে এক পণ্ডিত মহাশয়ের পাঠশালাতে ভর্তি করিয়ে দিয়ে এসেছেন। সকালতে গৃহতে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পাঠশালা থেকে গৃহে ফেরে। দুই গ্রামের মাঝখানে ঘন জঙ্গল আছে। বাচ্চা ছেলে তো, আজকে সন্ধ্যাবেলা যখন পাঠশালা থেকে ফিরছে, জটিলের বড় ভয় লেগেছে। বাড়িতে ফিরে বলছে, মা কাল থেকে আমি আর পাঠশালাতে যাব না। কেন রে? কারণ ওই জঙ্গলের ধারে আমার বড় ভয় লাগে, আমি একা যেতে পারি না। তুমি আমাকে আর পাঠশালায় যেতে বলো না। মা বলে, ওরে বোকা ছেলে, ভয় লাগে বললে হবে? তোকে যে মানুষের মতো মানুষ হতে হবে। শোন, জঙ্গলের ধারে যখনই তোর ভয় লাগবে, তোর এক দুঃসম্পর্কে দাদা আছে, নাম তার মধুসূদন, তাকে ডাক দিস, সেই তোকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। জটিল ভাবলো, আমি চিনি না, মা যখন বলেছে নিশ্চয়ই মধুসূদন নামে কোনো দাদা আছে। তাই মায়ের কথা বিশ্বাস করে পরের দিন আবার পাঠশালাতে চলেছে। এগো মা, মধুসূদন দাদা বলতে কাকে স্মরণ করতে বললেন? সেই বিপদ ভঞ্জনকারী মধুসূদনকে, সে তো আর জানে না। পরের দিন পাঠশালা থেকে যখন গৃহে ফিরছে, জঙ্গলের ধারে জটিলের আবার ভয় লেগেছে। মনে মনে চিন্তা করছে, মা তো বলে দিয়েছিল মধুসূদন দাদাকে ডাকতে, কই ডেকে দেখি। উচ্চ ঈশ্বরে ডাক দিল, মধুসূদন দাদা, দাদা গো, দাদা গো, তুমি কোথায় আছো, এসো আমাকে একটু আগিয়ে দেবে? অনেকক্ষণ ধরে ডাকছে কিন্তু আসছে না। বাচ্চা ছেলে তো, অন্তরে বড় ব্যথা পেল, আর অনেকক্ষণ ধরে ডাকছে না, ডাকছে আসছে না। সন্ধ্যাও আগিয়ে যাচ্ছে, দুটো ব্যথা একত্রিত হয়ে বাচ্চাটার নয়ন দিয়ে অবিরত ধারা বইতে লাগলো। মধুসূদন দাদা, জয় রাধে।
মা বলে দিয়েছিল ভয় লাগলে তোমায় ডাকতে। কোথায় আছো এসো না গো, আমি একা বাড়ি ফিরতে পারছি না। কোথায় আছো এসো। হে সুধী সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমার ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু কোন ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ও মায়েরা, দই রসগোল্লা দিয়ে ভগবানকে ডাকা লাগে না, মুন্ডা মিঠাই সাজিয়ে ভগবানকে ডাকা লাগে না। একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র নেন, এক গন্ডুষ গঙ্গার জল নেন, তাও যদি না পান, যদি নয়ন গঙ্গার জলে বক্ষ ভাসিয়ে বলতে পারেন হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ না, হে মাধব আমার আর কেউ না। একবার দেখা দে, হরি বল হরি বল, হলুদ ধরে মায়ের একটু হলুদ ধরে দেন কৃপা। একবার দেখা ও গো কৃপা ও গো লীলা ম, ভগবান কি আর থাকতে পারে বাবা, অনেকক্ষণ ধরে ডাকছে ও মধুসূদন দাদা এসো না গো, আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবে। বিপদ ভঞ্জনকারী মধুসূদন থাকতে পারল না, মধুসূদন দাদা রূপ নিয়ে জঙ্গলের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো। জটিল, এই তো আমি এসেছি, তুমি এসেছ, কখন থেকে তোমায় ডাকছি তুমি কি শুনতে পাওনি? চল চল তোকে পৌঁছে দিই চল। জটিলের হাতটা ধরে বাড়ির দিকে চলেছে আর বলছে, শোন জঙ্গলের ধারে আমি প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকব, যখনই তোর ভয় লাগবে আমায় ডাক দিস, আমি তোকে আগিয়ে দেব। বাড়ির কাছাকাছি এসে বলে, কিরে জটিল এবার বাড়ি ফিরতে পারবি? বলে, হ্যাঁ তাহলে যা। বাড়িতে গেল না, কিছুটা দূর থেকে ছেড়ে দিল। মা কয়েকদিন লক্ষ্য করে, ছেলে আগে জঙ্গলের ধারে ভয় লাগতো বলে কান্নাকাটি করতো, এখন আর কাঁদে না। একদিন জটিলকে কাছে ডেকে বলে, কিরে জটিল তোর জঙ্গলের ধারে আর ভয় লাগে না? তুই তো আগের মতো আর কান্নাকাটি করিস না। বলে, কেন ভয় লাগবে? তুমি সেই মধুসূদন দাদার কথা বলে দিয়েছিলে, সেই তো প্রত্যেক দিন আগিয়ে দেয় আমায়, ভয় লাগবে কেন? মা ভাবলো হয়তো মধুসূদন নামে নতুন কোনো বন্ধু পাঠশালাতে জুটেছে, কিন্তু স্বয়ং যে বিপদ ভঞ্জনকারী মধুসূদন আসে সেটা মা উপলব্ধি করতে পারল না। এইভাবে কিছুদিন অতিবাহিত হতে লাগলো। হঠাৎ একদিন পণ্ডিত মশাইয়ের মা মারা গেল। সমস্ত পাঠশালার ছাত্র ছাত্রীকে ডেকেছে, শোনো 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 শোনো, আমার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান হবে, বলো এই বীরেন তুই কি দিয়ে সাহায্য করবি?
বীরেন বলে গুরু মশাই যত তন্দুলি লাগে আমি দেব। আরে মধু তুই কি দিয়ে সাহায্য করবি? বলে গুরু মশাই যত তড়ি তরকারি লাগবে আমি দেব। জটিলের দিকে তাকিয়ে বলে হ্যারে জটিল তুই কি দিয়ে সাহায্য করবি? জটিল চিন্তা করে আমার আর মায়ের দুবেলা দুমুটো খাওয়া জোটে না, কি দেব। আচ্ছা গুরু মশাই মাকে জিজ্ঞাসা করে এসে কাল বললে হবে না? ঠিক আছে যা। পাঠশালা থেকে বেরিয়েছে, জঙ্গলে দ্বারে মধুসূদন দাদাকে ডেকেছে, হাতটা ধরে বাড়ির দিকে চলেছে। প্রতিদিন কত গল্প করে, আজকে কোনো কথা বলে না ছেলেটা। বিষণ্ণ বদনে মন মরা হয়ে চলেছে, অন্তর্যামী ভগবান সব জানে, তবু জিজ্ঞাসা করছে কিরে জটিল তুই কোনো কথা বলিস না, বিষণ্ণ বদনে মন মরা হয়ে চলেছিস, কিছু হয়েছে? বলে জানো দাদা, গুরুমশাইয়ের মা মারা গেছে, শ্রাদ্ধানুষ্ঠান হবে। ভালো কথা, সমস্ত ছাত্রছাত্রীর কাছে সাহায্য চেয়েছে, বেশ আমার কাছেও সাহায্য চেয়েছিল। তুই কি বললি? আমি বলেছি মাকে জিজ্ঞাসা করে এসে কাল বলবো। কেন? কারণ আমার তো বাবা বেঁচে নেই। জানো দাদা, আমরা দুবেলা দুমুটো ভালো করে খেতে পাই না। উদার পরিপূর্ণ করে আমাদের খাওয়া জোটে না। যাদের নিজেদের খাওয়া জোটে না তারা অপরকে সাহায্য করবে কি করে? কি দেব? মধুসূদন দাদা বলে ওরে ভাই দুঃখ করিস না, তোর দাদা যখন আছে তোর চিন্তা কিসের রে? চোখের জল মোচ, কাল পাঠশালাতে গিয়ে বলবি তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যত দই লাগবে সব তুই দিবি। সে কি গো, সে তো অনেক টাকার ব্যাপার। বলে তোর চিন্তা নেই, আমি যখন কথা দিয়েছি আমি ব্যবস্থা করে দেব। বেশ, পরের দিন পাঠশালাতে গিয়ে বলে গুরু মশাই আপনার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যত দই লাগবে সব আমি একা দেব। বাবা বাবা বাহ, বাচ্চা ছেলে বড় দায়িত্ব নিয়েছে, গুরু মশাই খুশি হল। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন এগিয়ে এলো, দিনের দিন সকালবেলা জটিল গৃহতে বেরিয়েছে, জঙ্গলের ধারে গিয়ে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে মধুসূদন দাদা তাড়াতাড়ি দইটা দিয়ে যাও, সময় যে হয়ে এলো। মধুসূদন দাদা জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে একটা ছোট্ট দইয়ের ভার জটিলের হাতে ধরিয়ে চাইলে, এ কি গো এতটুকু একটা দইয়ের ভারে তো একজনের উদার পরিপূর্ণ হবে না, আর অনুষ্ঠান বাড়িতে কত মানুষের নিমন্ত্রণ, তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো? মধুসূদন দাদা বলল ওরে ভাই রে, এই দইয়ের ভাঁড়টা আমি বাজার থেকে কিনে আনিনি, আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু মহিমাতে এ ভাঁড় অনেক বড়, এ যেমন তেমন ভাঁড় নয়, এই ভারটি তুই যতবার উপর করবি দই নির্গত হবে, আবার যেই সোজা করবি আপনা আপনি দইয়ে পরিপূর্ণ হয়ে যাবে, যত নিমন্ত্রিত অতিথি আসুক না কেন উদার পরিপূর্ণ করে সবাই দই সেবা করবে। মনের আনন্দে সরল বিশ্বাসে সবে দইয়ের ভারটি নিয়ে গুরুগৃহে প্রবেশ করেছে। সমস্ত ছাত্রছাত্রীরা ছুটে যাই, জটিলা তোর দই কই রে? যেই ছোট্ট দইয়ের ভাঁড়টা দেখিয়েছে ছাত্রছাত্রীরা দৌড়ে গিয়ে গুরু মশাইয়ের কাছে নালিশ জানালেন, গুরু মশাই জটিল সবার জন্য দই আনেনি, একটা ছোট্ট দইয়ের ভাঁড় এনেছে, আপনাকে মিথ্যা বলেছে, আপনার সঙ্গে প্রতারণা করেছে। গুরু মশাই তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলেন। জটিল তোর দই কই রে? যেই হাতে ছোট্ট দইয়ের ভাঁড়টা দেখিয়েছে গুরু মশাই কোনো কথা শুনল না, কোনো কথা বুঝল না, আড়াতে রাখা ছিল বেদ, বেদ নির্গত করে একের পর এক আঘাত শুরু করে দিলেন। নামেরো নয়,
সময় মেরো নয়ে করে জটিল ছি তোর উপর আমি বিশ্বাস করেছিলাম তুই শেষ পর্যন্ত আমার সঙ্গে প্রতারণা করলি মিথ্যা বললি ছি বাচ্চা ছেলে থাকতে পারে গো কাঁদতে কাঁদতে বলে উঠলো গুরু মশাই এই যে ছোট্ট দইয়ের ভাতটা দেখছেন এটা আমি বাজার থেকে কিনে আনিনি এই ভাড়িটি আমাকে কে দিয়েছে জানেন আমার মধুসূদন দাদা আমাকে দিয়েছে আমি জানি আমার মধুসূদন দাদা কখনো আমার সঙ্গে মিথ্যা বলতে পারে না আমি জানি আমার মধুসূদন দাদা কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না ভারটাই তো আকারে ছোট হতে পারে কিন্তু যেমন তেমন ভার নয় মহিমাতে ভার অনেক বড় এই ভারটি আপনি যতবার উপর করবেন দই নির্গত হবে আবার যেই সোজা করবেন আপন আপনি দয়ে পরিপূর্ণ হয়ে যাবে যত নিমন্ত্রিত অতিথি আসুক না কেন উদার পরিপূর্ণ করে দই সেবা পাবে আপনি পরীক্ষা করে দেখে না পণ্ডিত মশাই দইয়ের ভাঁড়টি একাকি নিয়ে কুঠিরের মধ্যে প্রবেশ করেছেন একটা পাত্র নিয়েছে যতবার উপর করে ততবার দই নির্গত হয় আবার যেই সোজা করে আপন আপনি দয়ে পরিপূর্ণ হয়ে যায় মনে মনে চিন্তা করে ভাঁড়ও পেল কোথায় বাইরে বেরিয়ে বলে জটিল তোর খুব লেগেছে না রে জটিল বলে আপনি বেত্রাঘাত করেছেন তাতে আমি কোনো আঘাত অনুভব করিনি আমি ব্যথা পেয়েছি কেন জানেন কারণ আপনি আমাকে মিথ্যুক ভাবলেন প্রতারক ভাবলেন আমি সেই জন্য বড় ব্যথা পেয়েছি দুঃখ করিস না বাবা তোর এই ভারটি কে দিয়েছে রে বলে কেন আমার মধুসূদন দাদা আরে তোর মধুসূদন দাদা কোথায় থাকে রে বলে কেন দুই গ্রামের মাঝখানে যে জঙ্গল আছে ওই জঙ্গলের আড়ালে বলে আমি গেলে আমায় দেখাতে পারবি গুরুমশাই চিন্তা করছে যে দইয়ের ভাঁড়টি দিয়েছে সে কখনো সামান্য মানুষ হতে পারে না কে সেই মধুসূদন দাদা একবারের জন্য আমি দেখতে চাই কিরে দেখাতে পারবি বলে হ্যাঁ চল তাহলে সব কাজ ফেলে জটিলের হাত ধরে জঙ্গলের ধারে এসেছে জটিল ডাক দিল মধুসূদন দাদা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো আর আড়ালে লুকিয়ে থেকো না গুরু মশাই এসেছেন তোমার সঙ্গে কথা বলার জন্য বারে বারে ডাক দেয় হ্যাগো আর দেখা দেয় অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পায় লীলা সর্বত্র সর্বদা চলছে সবাইয়ের নয়নে লীলা দর্শন হয় না জটিল বলে উঠল মধুসূদন দাদা তুমি যদি না আসো সবাই আমাকে মৃত্যুক ভাববে সবাই আমাকে প্রতারক ভাববে কেউ না জানুক তুমি তো জানো আমি কোনো মিথ্যা বলিনি কেউ না জানুক তুমি তো জানো আমি কোনো প্রতারণা করিনি তুমি প্রতিদিন আসো আমাকে বাড়িতে পৌঁছেও দাও আজ এত ডাকছি কেন আসছো না তুমি কি দেখা দেবে না তোমার দর্শন কি আর পাবো না দেখা দাও
থেকে বিপদ ভঞ্জনকারী মধুসূদন বলে উঠল জটিল, তোর সরল বিশ্বাসের কাছে আমি ধরা দিয়েছিলাম, তোর গুরুমশাই আমার দর্শন পাবে না, চলে যেতে বল, কারণ তার অহংকারী হৃদয়, অহংকারী নয়ন, তার মধ্যে কোনো বিশ্বাস নেই, যার কাছে বিশ্বাস নেই, ভক্তি নেই, অহংকারে পরিপূর্ণ, তার কাছে আমি কখনো ধরা দেই না, চলে যেতে বল। জটিল বলে উঠল, গুরুমশাই আমার দাদা কি বলল আপনি বুঝতে পেরেছেন? পণ্ডিত মানুষ তো, বুঝতে দেরি হলো না, জটিলকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খোকারি,
আমার পাঠশালাতে অনেক ছাত্রছাত্রী এসেছে, কিন্তু তোর মতো ভক্ত ছাত্র আমি কখনো পাইনি। তোর দাদাকে দেখতে পাই আর না পাই, তার কণ্ঠস্বর তো শুনেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তবে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি, তিনি কোনো সাধারণ মানুষ নন। আমি আসি, তুই ভালো থাকিস, সুখে থাকিস, তোর মঙ্গল হোক। এই বলে যখনই চলে গেলেন গুরুমশাই, জঙ্গলের আড়াল থেকে বিপদ ভঞ্জনকারী মধুসূদন দাদা বাইরে বেরিয়ে এলো। জটিল, চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হে সুধী সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমার ভগবান চাইলে কি গুরুমশাইকে দেখা দিতে পারতেন না? কি বলেন বাবা, পারতো, দিল না কেন? জগৎকে দেখালো, জগৎ দেখে শিখে নাও। অহংকারী হৃদয় আমি কখনো ধরা দিই না, যার মধ্যে ভক্তি বিশ্বাস থাকে আমি তার কাছে সর্বদা নিতাই গৌর হরি বল বলে ধরা দিই। ভগবান এ যুগে নয় গো, প্রতি যুগে যুগে ভক্তকে বড় আসন দিয়েছেন, তাই তো শাস্ত্রে স্বয়ং বললেন, এই ভক্তই আমার মাতা পিতা। ভক্তই আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এ ভক্ত আমায় মাতা পিতা, ভক্ত আমায় গুরু, ভক্ত রেখেছে বাঞ্ছা কল্প তোর, এই ভক্ত রে রেখেছে নয় বাঞ্ছা কল্প তোর, ভক্ত রে রেখেছে নয় আমি ভক্ত ছাড়ায়ান জানি, আমি ভক্ত ছড় কিছু জানি না, ভক্ত ছাড়ায়ান জানি, আমি ভক্ত ছড়া আর জানি না, ভক্ত আমার আরাধনা। ভক্ত ছড়া আর জানি না, ভক্ত আমার আরাধনা, ভক্ত ছড়া আর জানি না, ভক্ত রে
খেচেনান বাঁচাই ভকতরে খেচেনাম বাঁচা কল্পতরে। ভগবান যুগে যুগে ভক্তকে বড় আসন দিয়েছে, এবার আপনারা শিক্ষিত মানুষ বিচার করুন, সেই ভক্তের আসন আলো করে বসে আছেন আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী। যদি আপনারা কৃপা না করেন, আমার ভগবান কোনোদিন কৃপা করতে পারে গো? সবাই আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যতটুকু আমি গুরু মুখে আস্বাদন করেছি ততটুকু যেন আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। সব থেকে বড় বিষয় কি জানেন মা? হরি নামামৃত ধন, হরি নাম অমৃত। এগো অমৃত খাওয়ার পরে আর কিছু খেতে ভালো লাগে মা? লাগে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের কলির জীবের, এমন মধুমাখা অমৃত সমান কৃষ্ণ নাম পেয়ে হেলায় হারিয়ে দিলাম, একবারও বলতে পারলাম না, একবার হাগৌর হানি তাই বলে নয়ন বাড়ি ঝরাতে পারলাম না, শুধু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমার আমার করে গেলাম। মহাজন বলছে আজকে দুর্ভাগ্য ভারতবর্ষের হিন্দু ধর্মের মানুষের, আমাদের জীবনে সৌভাগ্য একটা কি জানেন? আমাদের জীবনে সব থেকে বড় সৌভাগ্য হলো আমাদের জন্ম এই সোনার ভারতবর্ষে। কেন না, যে ভারতবর্ষে স্বয়ং ভগবান কৃপা করে তার চরণ ধুলি দিয়েছেন, আমাদের জন্ম সেই ভারতবর্ষে। আর আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা সেই গৌর দেশের মানুষ হয়েও আমরা গৌর গুণ কীর্তন করতে পারলাম না। একটু বিদেশের দিকে তাকিয়ে দেখুন, আমেরিকা ব্রিটেন সুইজারল্যান্ড ভিন্ন দেশের মানুষ আজকে নারী পুরুষ নির্বিশেষে কলকলতাল একসঙ্গে নিয়ে তারা রাস্তায় কৃষ্ণ নাম করছে, আর আমাদের গৌর দেশের মানুষ কি করছে? রাস্তায় বেরিয়ে নাম করা তো দূরের কথা, হরিসভাতে আসতে আমাদের লজ্জাবোধ হয়। আবার মানুষের রুচিটা এখন আলাদা দাঁড়িয়েছে, হ্যান্ডমিলটা দেখে কোনো স্ট্যাম্প মারা দল আছে কিনা, আর সন্ধ্যের টাইম জানে কমিটি বাবুরা ভালো দল তুলবে, ওই সন্ধ্যাবেলা গিয়ে যাব, চিন্তা ভাবনা এটা হয়ে গিয়েছে। ভালো জিনিস মানুষ আজকে শুনতে চায় না, বলতে চায় না, দুর্ভাগ্য এটা আমাদের। একটু বিদেশের দিকে তাকিয়ে দেখুন, বিদেশের মানুষেরা তারা পাগলের মতো বাংলার মাটিতে ছুটে আসছে, কেন? কারণ তারা হরি নামের স্বাদটা বুঝেছে, কৃষ্ণ নামের মহিমাটা উপলব্ধি করেছে, তাই তো তারা আসছে। আমার মুখের কথা নয়, জাজ্জল্য প্রমাণ যদি কেউ পেতে চান চলে যান মায়াপুর ধাম ইস্কন মন্দিরে। কে গিয়েছেন আপনারা? কেউ কারা কারা গিয়েছেন একটু বা উত্তোলন করুন তো দেখি, মায়াপুর ধাম কারা কারা গিয়েছেন? বা বাবা, অনেকেই গিয়েছেন, আপনাদের চরণ দর্শন করতে পাচ্ছি বড় পাওয়া। যারা যাননি অন্তত একবার ঘুরে আসবেন, বিশেষ করে সন্ধ্যা আরতির সময় যদি আপনি ইস্কন মন্দিরে যান না, আপনার বাড়ি ফেরার কথা মনে পড়বে না, কি অপূর্ব প্রেমের জায়গা তৈরি হয়ে আছে সেখানে। বিদেশি মানুষেরা পাগলের মতো তারা আসছে, আপনি কটাকার মালিক, কত শিক্ষিত মানুষ, সেখানে একবার গিয়ে দেখুন তারা এক একজন কোটি কোটি ডলারের মালিক, তারা ডবল এম এ ট্রিপল এম এ পাশ করে বসে আছে, তারা তাদের সুটবুট গুলো ছেড়ে দিয়েছে, ধুতি পাঞ্জাবি পরেছে আমাদের দেশের, তিলক সেবা করেছে, জপের মালা নিয়ে ভজন পথে হরে কৃষ্ণ নাম জপ করছে, ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না তবু তারা পড়ে আছে। আর আমরা কি করছি? এটাই আমাদের দুর্ভাগ্য, এত কষ্ট করে হরিসভা নির্মাণ হয়েছে, দু তিন মাস ধরে চাঁদা তুলেছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিখারির মতো হাত পেতে ভিক্ষা করে এনেছে, অনেকে দেয়নি চাঁদা, কত তিরস্কার করেছে, তবু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তারা সবার মঙ্গলের জন্য এত সুন্দর হরিসভার আয়োজন হলো। কিন্তু দুর্ভাগ্য, সভা পরিপূর্ণ হলো না। সভা পরিপূর্ণ হতো, কমিটির বাবাদের সিদ্ধান্তটা একটু ভুল হচ্ছে,
আমার কথা অনুযায়ী যদি আপনারা পরের বৎসর কীর্তন তো প্রতি বৎসর দেন জানি, পরের বৎসর হরিসভা দেবেন, আমি যে সিস্টেমটা বলে যাব যদি আপনারা মানতে পারেন, এই দুপুরবেলা হরিসভা ফাঁকা আমি বলে যাচ্ছি, এর ডবল জায়গা লাগবে, এত ভক্ত আসবে। যদি ভক্ত না আসে, পরিপূর্ণ না হয়, আমি সৌমিত্র হালদার কথা দিয়ে গেলাম এক বৎসর কীর্তন বিনা পয়সায় করে যাব। তবে সিস্টেমটা পালন করতে হবে কমিটির বাবাদের, মায়েদের যারা কমিটির মধ্যে আছেন, বলবো বলে যাব। দেখবেন যে ছাগল হাঁটতে চায় না, ছাগল চেনেন তো? ছাগলও চেনেন না। চার পেজ যে ছাগল হাঁটতে চায় না, সামনে একটা কাঁঠালের ডাল নিয়ে আগিয়ে যান, দেখবেন ওই কাঁঠাল পাতার গন্ধে ছাগলটা ঠিক আপনার পিছনে যাবেই যাবে। কি গো যাবে না? তদ্রূপ এই হরিসভা পরিপূর্ণ হয়নি, পরের বছর হরি নামের এই যখন দেবেন, এক মাস আগে থেকে আশেপাশে 25-30টা এলাকা একটু সাউন্ড সহযোগে প্রচার করবেন, এই সাউন্ডটা নেবেন, খুব ভালো সাউন্ড। হরি নামের দিন তারিখটা উল্লেখ করে ঘোষণা করে দেবেন, এই সময় ভক্ত হয় না, কম হয়, সন্ধ্যাবেলা বেশি হয়, তাহলে দরকার দুপুরবেলা, এই তারিখে এই জায়গার হরিসভাতে এলে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত লুচি আলুর দম আর রসগোল্লার ব্যবস্থা আছে। কি প্যান্ডেল আর জায়গা থাকবে না? ভুল হলো বলাটা বাবা, মানুষ আসবে না, এত ভিড় হবে, আপনি জায়গাই দিতে পারবেন না এখানে। জানে গেলে কিছু হোক আর না হোক জন্মের খাওয়াটা তো হবে, কি ভরি ভোজটা তো হবে। তাই বিদেশি মানুষগুলো জানে বাঙালি জাত হলো লোভী জাত, এরা স্বার্থ ছাড়া কখনো এক পা গায়নি আর আগাবেও না। তাই আমাদের দিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলাবে বলে ইস্কন মন্দিরে একটা সিস্টেম তৈরি করা হলো। যারা গিয়েছেন আপনারা প্রত্যেকে জানেন, ইস্কন মন্দিরে সকাল সন্ধ্যে একটা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হলো। কি বাবা হয়নি? না না, ফ্রিতে দেবে না, ওই প্রসাদটা আপনার হাতে তুলে দেওয়ার আগে আপনাকে একবার বলতে হবে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি কোটি টাকার মালিক, কোন জায়গায় মাথা ঠেকাননি, অন্তত ওখানে গিয়ে একবার আপনার প্রণাম করতেই হবে। আপনি যত বড় লোক হন না কেন, হরে কৃষ্ণ না বললে ওরা প্রসাদ আপনাকে দেবেই না। আর আমরা নির্লজ্জের মতো হাত বাড়িয়ে নিয়ে বলি হরে কৃষ্ণ দাও, লজ্জা করে না? আমরা গৌড় দেশের মানুষ, আমরা বিদেশিদের দিয়ে কোথায় হরে কৃষ্ণ নাম বলিয়ে নেব তা নয়, তারা বিদেশ থেকে আমাদের দেশে এসে খিচুড়ি প্রসাদের লোভ দেখিয়ে হরে কৃষ্ণ বলিয়ে নিচ্ছে, এর থেকে দুর্ভাগ্য আমাদের আর হয় না। তাই এখনো সময় আছে, নিজেদের চেতনাকে জাগ্রত করু। তাই মহাজন কলিজীবের দুর্দশা থেকে বলে উঠলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি জেনেও তাহা মেনে চলে না, ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে, এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা, অসৎ ব্যক্তির অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, গুরু রাধা পদ কয়ে ওহে মানুষ পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে চাও আগে মানুষ হয়ে মানুষের সেবা করো। নেতাই গৌর প্রেমানন্দে হরি বলছে পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন। মহাজন বলছে আজকের কলির বেশিরভাগ মানুষ যে কর্ম করছে পশুর কর্ম। একটা পশু আর মানুষের ডিফারেন্স কি, পার্থক্য কি? ধরুন রাস্তার কুকুর আর মানুষ, পার্থক্যটা কি?
কুকুরের চোখ কান নাক মুখ গলা আছে, আমাদেরও আছে। কুকুর খায় আমরা খাই, কুকুর মৈথুন ক্রিয়া করে আমরা করি, কুকুরের ছেলে পুলে হয় আমাদেরও হয়, তাহলে পার্থক্যটা? মহাজন বলছে কুকুরের মধ্যে কোনো আত্মতত্ত্ব বোধ নেই, আর মানুষের মধ্যে আত্মতত্ত্ব বোধ আছে। আর এই আত্মতত্ত্ব বোধ থাকা সত্ত্বেও যে মানুষ পরতত্ত্বের সন্ধান দেবে না, গোবিন্দকে পাওয়ার বাসনা যার হৃদয়ে জাগবে না, তাকে রাশিয়ান কুকুর বললেও কিছু এসে যায় না। তাই বলছে পশুভিত্তিক মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। মহাজন বলছে কলির মানুষের মধ্যে ধীরে ধীরে জ্ঞানের আলো চলে যেতে বসেছে, ভালো জিনিসে মানুষের মতিগতি আজকের কমে গিয়েছে। এই হরিসভার জায়গা যাত্রা দেন, ডিজে ড্যান্স হাঙ্গামা দেন, গাজন দেন, বলতে হবে না বাড়ি থেকে মাদুর নিয়ে এসে জায়গা বুক করে রাখবে, জানে বসে বসে শুনতে না ভালো লাগলে শুয়ে শুয়ে জম্মের শোনা খানিকটা শুনে যাব। ভালো জিনিসেরা শুনতে চায় না। এই দেখুন দুপুরবেলা হরিসভা ফাঁকা, এলাকাটা একটু ঘুরে আসুন, গিয়ে দেখুন অনেক ঘরে টিভি সিনেমা সিরিয়াল চলছে। কি বাবা চলছে না? মানুষ চিন্তা করেনি কোনোদিন যেই যে টিভি সিনেমার প্রতি ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছে, কি দেখছে তারা? যত মিথ্যা জিনিস কলির মানুষ বসে বসে দেখছে। সিনেমা দেখছেন কি দেখেন? পাঁচতলা উপর দিয়ে সিনেমার নায়ক মাটিতে আচার গিয়ে বলল বিশ্বাস হলো, তার গায়ে আঁচড়ও লাগলো না সেটা বিশ্বাস হলো, 50 জন কই পড়ার মধ্যে গুলি করে একজনের গায়ে একটা মাল তার গায়ে লাগে না সেটা বিশ্বাস হলো, সে একা 50 জনকে মেরে শুইয়ে দেয় সেটাও বিশ্বাস হলো। এগো যে মানুষটা পাঁচতলা উপর দিয়ে পড়ল তার অঙ্গে আঘাত লাগলো না, কালকে সকালবেলা নিজের একটু পরীক্ষা করবেন, পাঁচতলা দরকার নেই, আপনার বাড়ির দোতলায় উঠবেন, উপর থেকে একটু ঝাঁপ দিয়ে দেখবেন নিজেদের অঙ্গ প্রত্যঙ্গটা কেমন থাকে, একটু উপলব্ধি করবেন। এ মিথ্যা জিনিস সত্য করে মানছি, কিন্তু হরি কথা সত্য, কৃষ্ণ কথা সত্য, নিতাই গৌর হরি বল সত্য। এটা যদি বিশ্বাস হতো ঘরের মধ্যে টিভি সিনেমা দেখতাম না, অন্তত হরিসভাতে এসে একটু কৃষ্ণ কথা আস্বাদন করতাম। মহাজন বলছে টিভি সিনেমাই লাগে ভালো, কারেন্ট থাকে তাই, কারেন্ট থাকে তাই, আর কারেন্ট চলে গেলে ওই খালি বাক্স রয়ে যায়, খালি বাক্স রয়ে যায়। 50,000 টাকা দামের টিভিটা দেওয়ালে ঝুলিয়েছে, মন দিয়ে খুব সহজ মনোযোগ দিয়ে শুনছেন, শুনতে 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 যেই কারেন্ট চলে যায়, কি আর দেখা হয়? কি করে দেখবে? দেখেন না কত মন দিয়ে দেখছিলেন, যেই কারেন্ট চলে গেল আর মূল্য দিলাম না। তত্ত্বদর্শী কি বলছে? বলে ভাবো না ওই টিভিটা হলো দেহরূপ টিভি, দেওয়ালে ঝোলানো টিভির মধ্যে যেমন কারেন্ট বসানো আছে তদ্রূপ দেহ টিভির মধ্যেও ভগবান একটা প্রাণ পাখি স্বরূপ কারেন্ট বসিয়ে দিয়েছে। ওই টিভিটা থেকে যখন কারেন্ট চলে গেল কেউ কোনো মূল্য দিল না, তদ্রূপ এই দেহ টিভি থেকে যখন প্রাণ পাখি স্বরূপ কারেন্ট চলে যাবে সেদিনও কেউ মূল্য দেবে না, নিথর দেহ পড়ে থাকবে। সেদিন যদি কোটি টাকার মালিক কেউ হয় কেউ বলবে না 10টা টাকা ওনার সঙ্গে দাও, সবাই বলবে শেষ টাইম অন্তত একটু হরিগুণ গাও, জন্মের সোনা শুনে আর যাক। এগো যখন সোনার ক্ষমতা থাকে ঘরের মধ্যে টিভি সিরিয়াল দেখি, আর যখন সোনার ক্ষমতা চলে যায় তখন কানের দ্বারে কত খোল করতাল বাজায়। তাই সময় থাকতে শোনো, আর সময় থাকতে বদনে বলো, তবে তো কাজ হবে। সবাই মিলে একসঙ্গে হরি বল 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 সবাই বল হরি বল হরি বল হরি বল বল হরি 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 বল বল হরি বল হরি বল হরি বল ওহে কলির জি
ঘুমায়ে থেকো না তোমরা ঘুমায়ে থেকো অহংকারের বিছানায় শুয়ো না মায়া আর মমতার বালিশ মাথায় দিও না গো দিও না গো তুমি জানো না তোমার শিহরে মৃত্যু দাঁড়িয়ে আছে কখন তোমার প্রাণ উড়ে চলে যাবে তাই যতদিন ভবে আছো দুটি ভাউ উত্তোলন করে একবার বলো না বলো না সবে মিলে একবার বলো কি বলবেন হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কষ্ট কি কারণ হচ্ছে ক্ষুধা লেগেছে আমরা যে বাড়িতে আছি ওই বাড়ির মায়েরা খুব যত্ন করে সেবা দিয়েছে চলে যা ঘুম লাগলে কমিটির তরফ থেকে কম্বল বালিশের ব্যবস্থা আছে তাহলে বা উত্তোলন করতে কষ্ট কেন দ্বিধাবোধ কেন এই যে বারবার বা উত্তোলন করাচ্ছি লাভটা কার হবে আমার না আপনাদের আমি কীর্তন শেষে আমার প্রাপ্যটা বুঝে চলে যাব আপনাদের লাভটা কি এই যে বা উত্তোলন করি কেন ইংরাজিতে যাকে বলায় স্যারেন্ডার করা বাংলায় তাকে বলায় আত্মসমর্পণ বা আত্মনিবেদন করা বাহুত্তোলনের অর্থ হলো ভগবানের চরণে সঁপে দিয়েছি হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ হে মাধব তুমি ছাড়া আমার আর কেউ দুটো বাহু উত্তোলন করে তার চরণে যতক্ষণ না নিজেকে সমর্পণ করতে না পারবেন তার কৃপা কোনোদিন পাবেন না তাই লজ্জা ঘৃণা ভয় সর্বস্ব ত্যাগ করে তার চরণে সবাই মিলে আজকে সঁপে দেবো সবাই মিলে একসঙ্গে সবাই মিলে বলবো সবাই মিলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরে কৃষ্ণ হরে লাল গৌর হরি হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই বলছে অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না এই মানব জাতি জেনেও তাহা মেনে চলে না কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা একটা রাস্তার কুকুর ছাগলের নেই কিন্তু আমাদের মধ্যে সে বোধ শক্তি ভগবান দিয়েছেন কিন্তু আমরা জেনে বুঝেও করি না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তথাপিও চলন বলন যেন মূর্খের মতো রাস্তায় বের হন ইয়ং ছেলে মেয়েদের ড্রেসের বাহার দেখলে লজ্জায় মাথা নত করে নিতে হয় কি বাবা হচ্ছে না কি দিন পড়েছে আগেকার দিনে মানুষ টাকা দিয়ে একটু রুচিসম্মত ভালো জামা কাপড় কিনত আর এখন টাকা দিয়ে সব ছেঁড়া মাল কিনে পড়ছে এই দেখছেন ও আগের মাসে একটা প্যান্ট কিনেছে অন্তত 30 জায়গা ছেঁড়া তা আমি বলি হ্যারে খোকা পয়সা দিয়ে ছেঁড়া জিনিস ওটা ফ্যাশন বলে তুমি তো জানো না এর দাম 1400 টাকা তুমি ধুতি বান্ধবী পরে এর মর্ম কি বুঝবে এটা হলো কলিযুগের ফ্যাশন
এই ফ্যাশন দেখাতে দেখাতে জগৎ যে শ্মশান হয়ে যাচ্ছে সেদিকে আমাদের চেতনা ফিরছে না বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতামাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে এগো বৃদ্ধ পিতামাতার এক মুঠো অন্নের জন্য দারে দারে ভিক্ষা করে বেড়াচ্ছে ছেলে চাকরি করে বাবা মায়েরা ভাত পায় না এত কষ্ট করে নিজেদের জীবনে সর্বস্ব যার প্রতি দিয়েছেন হরিনাম তো আমরা করি বিভিন্ন জায়গায় কীর্তন আস্বাদন করাই নিজেরাও শুনি মনে মনে সারা জীবন উপলব্ধি করে আসি বা করছি বর্তমানেও কতটা মানুষ আজকে নিচে নেমে গিয়েছি আমরা কোনোদিন নিজের বিবেককে জিজ্ঞাসা করিনি যে মায়ের বক্ষ সুধা পান করে এত বড় হলাম যে বাবার হাত ধরে এত বড় হলাম আজকে নিজের এত যত্ন করে উদার পরিপূর্ণ করছি সেই বাবা মায়ের বেলা এক মুঠো অন্ন জোটে না এর থেকে দুর্বিষহ জিনিস দেখার মতো জিনিস আর মনে হয় নেই পৃথিবীতে তবে এর জন্য দায়ী কারা দায়ী কি শুধু কলিযুগে ছেলে বৌমারা না অপরাধ কেউ নেবেন না মহাজন বললেন সব থেকে বেশি দায়ী হলো এই বৃদ্ধ বাবা মায়েরা কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন গাছ যখন চারা গাছ থাকে চারিদিকে বেড়া লাগানোর প্রয়োজন নইলে গরু ছাগলে খেয়ে যায় আর বেড়া লাগানোর ফলে গাছের গুড়ি যখন পক্ক হয় পেকে যায় তখন যদি কাঁচি বাঁধিও টানো গুড়িটি হেলাবার ক্ষমতা কারোর থাকে না কি বোঝাতে চাইলেন গাছ যখন চারা গাছ থেকে অর্থাৎ সন্তান যখন চারা গাছের নেয় ছোট থাকে তার চারিদিকে বেড়া লাগাও কিসের বেড়া লাগাবেন কঞ্চির বেড়া না কাঁটা তারের বেড়া না সন্তানের চারিদিকে কৃষ্ণ নামের বেড়া লাগাও সন্তানের চারিদিকে হরি নামের বেড়া লাগাও এই যে আপনি কীর্তন আস্বাদন করে করতে এসেছেন ঘরের ছোট ছেলেটাকে একটু নিয়ে এসে হরি বাসরে বসান একটু কৃষ্ণ কথা হরি কথা প্রবেশ করুক এতে দেখবেন ভিতটা মজবুত হবে যে বাড়ির ভিত মজবুত দুতলা দশতলা বিশতলা তুলতে পারবেন যে বাড়ির ভিত নড়বারে দুতলা বাড়ি তুললেও বাড়ি শুয়ে পড়ে আগে গোড়াটা তৈরি করো মা বাহ্যিক শিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু প্রকৃত শিক্ষা হারিয়ে যাচ্ছে তার মধ্যে ভক্তি বিশ্বাসের জায়গাটা তৈরি করুন বৃদ্ধ বয়সে আপনাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না আপনার প্রাপ্য সে আপনাকে ডেকেই দেবে কিন্তু আমরা শিক্ষায় শিক্ষিত করতে পারিনি বলে এত বড় দুর্ভোগ বাবা মায়েদের পায়ে ধরে বলি ছোট ছেলে মেয়েদের যেমন লেখাপড়া শেখাচ্ছেন সঙ্গে সঙ্গে একটু ধর্মীয় শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করুন হিন্দু ধর্মগ্রন্থ সম্বন্ধে জানান পৃথিবীতে এর থেকে বড় ধর্ম আর কোথাও নেই সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম এটা আমরা গর্বিত যে আমরা হিন্দু এই হিন্দু ধর্মকে কলঙ্কিত করার জন্য কত ধর্মের মানুষ প্ররোচনা করছে আজকের পারিপার্শ্বিক দেখুন বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু ধর্মকে নিয়ে নোংরামো করার চেষ্টা করছে কিন্তু হিন্দু ধর্মের মানুষ কিন্তু কোনো ধর্মকে নিয়ে এত নোংরামো করে না আপনি ফেসবুক ইউটিউব দেখুন যত নোংরামো হিন্দু ধর্ম নিয়ে চলছে যত কালচার চলছে হিন্দু ধর্ম নিয়ে কিন্তু হিন্দু ধর্ম সৎ ধর্ম ত্যাগের ধর্ম হিন্দু ধর্ম ভোগের ধর্ম নয় হিন্দু ধর্মের ভগবান যিনি ছিলেন গৌরহরি তিনি আচণ্ডালে প্রেম নিবেদন করেছেন এটা তো সব থেকে বড় মহিমা হিন্দু ধর্মের এই হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা অনেকে করেছিল স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন আমেরিকা শিকাগো শহরে তখনও চেষ্টা করেছিল ছোট করার জন্য 1893 সালে এর 40 বছর পরে বিশ্ব হিন্দু বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল আমেরিকাতেই দ্বিতীয়বার হলো 1933 সাল পড়বেন হিন্দু ধর্মের পুঁথিগুলো নিয়ে পড়বেন
স্বামী বিবেকানন্দ গিয়েছিল 1893 সাল ঠিক তার 40 বছর গিয়েছিল পরে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার জীবনীটা পড়বেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন আমেরিকা বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন সমস্ত ধর্মের মানুষ বসে আছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ মহিমা আগে তুলে ধরলেন যে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠত্ব হলো আচণ্ডালে প্রেম নিবেদন করা একজন খ্রিস্টান আমেরিকান মহিলা উঠে বলেছিল এই যে প্রভু আপনি যে হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ বলছেন যে ধর্মে উলঙ্গ নারী মূর্তি পূজা হয় সে ধর্ম শ্রেষ্ঠ কোনোদিন হতে পারে না কথাগুলো খুব ডিপলি ভাববেন বাবা আমি জায়গাগুলো বলতে চাইছি উলঙ্গ মূর্তি মানে কোন মূর্তি মা মা কালী যে ধর্মে উলঙ্গ মূর্তি পূজা হয় সেই ধর্ম শ্রেষ্ঠ কি করে হতে পারে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিল মা তুমি তো একজন মেয়ে তোমার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এই উলঙ্গ নারী মূর্তি কেন পূজা হয় যদি এর ইতিহাসটা জানো তুমি কোনোদিন বলবে না আর সেই খ্রিস্টান মহিলা বলেছিল বলুন আপনি কেন হিন্দু ধর্মে উলঙ্গ মা কালী পূজা হয় সব ধর্মে ভাগাভাগি আছে আমরা শুধু ভাবি যে হিন্দু ধর্মের মধ্যে এত ভাগাভাগি না মুসলিম ধর্মেও ভাগ আছে খ্রিস্টান ধর্মেও ভাগ আছে খ্রিস্টান ধর্মে এক ধর্ম এক শ্রেণীর মানুষ তারা নিরাকার বিশ্বাসী এক শ্রেণীর মানুষ তারা মূর্তি পূজা করে এক দলকে বলায় প্রোটেস্ট্যান্ট এক দলকে বলায় ক্যাথলিক কিন্তু উলঙ্গ নারী মূর্তি কি কোনো ধর্মে হয় একমাত্র হিন্দু ধর্মে হয় এই যে ও মায়ের আস্তে আস্তে পিছনে যে মার এদিকে তাকান আমার দিকে আমাদের পারিপার্শ্বিক বন্ধু অনেকে থাকতে পারে অন্য ধর্মের মানুষ অনেকে টিটকারিও করে আমাদের কিরে সারা রাত ধরে তো ল্যাংটা কালী পূজা করলি অনেকে বলে বুক ফুলিয়ে বুক বাজিয়ে বলতে পারবেন কেন হিন্দু ধর্মে মা কালী উলঙ্গ কালী মূর্তি পূজা করা হয় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন শোনো মা হিন্দু ধর্মে উলঙ্গ নারী মূর্তি পূজা হয় কেন জানো ধরো একটা মা রাস্তা দিয়ে তার বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে খুব মন দিয়ে শুনবেন বাবা কথাগুলো ধরুন একটা মা তার 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো রাস্তার মাঝখানে কোনো দস্যু আক্রমণ করেছে চোর ডাকাত যারা থাকে আক্রমণ করেছে তারা তোমার তার সন্তানকে চাইছে যে ওই ছেলেটাকে দিয়ে দাও আমি মেরে ফেলবো কোন মা কি তার সন্তানকে ছেড়ে দেবে মায়ের দেহে জীবন থাকতে কি ছেড়ে দেবে মা তারা বলছে তোমার ক্ষতি করবো না তোমার বাচ্চাটাকে মারবো ওটা আমাকে আমাদের দিয়ে দাও মা কি ছাড়বে হ্যাঁ গো নিজের দেহে প্রাণ থাকতে কোনোদিন ছাড়বে না যারা আক্রমণ করছে তাদের সঙ্গে মায়ের যুদ্ধ বেঁধে গেল হাতাহাতি হচ্ছে ওই তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে মায়ের অঙ্গের বসনটা কখন যে খুলে পড়ে গেছে মা জানে না যুদ্ধ করতে করতে উলঙ্গ অবস্থায় কখন মা হয়ে গেছে জানে না ছেলেটাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এলো সেই ছেলে বড় হয়ে যদি জানতে পারে যে আমার মা আমাকে বাঁচানোর জন্য দস্যুদের সঙ্গে যুদ্ধ করতে করতে মায়ের কাপড় খুলে গিয়েছিল সেই মা কি বড় হয়ে সেই ছেলে কি বড় হয়ে মাকে ঘৃণা করবে না পূজা করবে আপনি যদি জানেন আপনারকে বাঁচাতে গিয়ে আপনার মা যুদ্ধ করতে করতে কাপড় উলঙ্গ হয়ে গিয়েছিল খুলে গিয়েছিল বড় হয়ে কি আপনি আপনার মাকে ঘৃণা করবেন না পূজা করবেন পূজা করবো নাকি আমরা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন তদ্রূপ মা কালী হলো জগতের মা মা আমাদের মতো সন্তানকে বাঁচানোর জন্য অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিল যুদ্ধ করতে করতে মায়ের বসন যে কখন খুলে গিয়েছিল খেয়াল নেই তাহলে আমরা যখন জানতে পারলাম যে মা অসুর নিধন করতে গিয়ে
বস্ত্র খুলে গেছে সেই মাকে কি আমরা কখনো ঘৃণা করতে পারি সেই মহিলা বলছে যুদ্ধ তো অনেক আগে হয়ে গিয়েছিল যুদ্ধ এখনো কি কলিকালে চলছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন তখন যুদ্ধ করেছিল মা বাইরের অসুরের সঙ্গে সম্ভ নিসম্ভ অসুর কত কি ছিল কিন্তু এখন মায়া যুদ্ধ করছে দেহের মধ্যে অসুরদের সঙ্গে ছটা অসুরের সঙ্গে কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য তাছাড়া আরো একটু তত্ত্ব শুনে যাও এই যে মাকে উলঙ্গ বলছো মা নিজেই তো প্রকৃতি মা নিজেই শক্তি শক্তিকে কখনো কাপড় দিয়ে আটকানো যায় না এই যে আইলা ঝড় এলো যদি কেউ ভাবেন বাবা বাবা ঝড়ের সামনে গিয়ে একটা কাপড় দিয়ে আটকে রাখবেন ঝড় সামলাবেন পারবেন ছিঁড়ে কুটে চলে যাবে যদি আগুনের সামনে গিয়ে যদি ভাবেন কেউ কাপড় নিয়ে দাঁড়িয়ে আগুন আটকাবেন পারবেন জ্বলে ছাই হয়ে যাবে মা হচ্ছে শক্তি শক্তিকে কখনো কাপড় দিয়ে আটকে রাখা যায় না রকেট নিয়ে চলে যান যত দূরে যাবেন পূর্ব দিকে যান জানবেন শেষ প্রান্তে মায়ের কাপড় পড়ে আছে পশ্চিমে চলে যান জানবেন শেষ প্রান্তে মায়ের কাপড় আছে উত্তরে চলে যান দক্ষিণে চলে যান যত দূরে যাবেন জানবেন মায়ের কাপড় চতুর্দিকে আছে মায়ের পেটের মধ্যে আমরা সবাই সুন্দরভাবে আছি তাই মা তো প্রকৃতি প্রকৃতিকে কখনো আটকে রাখা যায় না শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো নীল লোহিত রে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো লীল রহিত রে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো নীল লোহিত রে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো লোহিত লীল রে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত আজ সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার উলুধন উলুধন হরি বল মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো প্রকৃতিকে কোনোদিন কাপড় দিয়ে আটকে রাখা যায় না তাই এখনো সময় আছে সবাইয়ের পায়ে ধরে বলি হিন্দু ধর্মকে বাঁচান হিন্দু ধর্মের আসল তত্ত্বগুলো বুঝুন কীর্তন শুধু নাচানাচির বিষয় নয় এত কষ্ট করে আপনারা দূর থেকে আসেন আমরাও আসি অনেক আশা নিয়ে কিঞ্চিত দশটা কথা বলে যদি একটা বাস্তবে আপনারা রূপ দিতে পারেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে তাই তো এই অন্ধকলির জীবকে আলোর পথ দেখানোর জন্য আমার গৌর হরি এসেছিলেন যা কোনো যুগে কোনো অবতার আনতে পারেনি আমার পতিত পাবন গৌর হরি এই অন্ধ জীবের জন্য অমূল্য সম্পদ নিয়ে এলেন কে আনলেন বৈষ্ণব মজন পদ লিখছে আজি অসাধনে চিন্তামণি বিধি মিলা অগমিলা ইলয়ানে আজি অসাধনে বিধি মিলয়ালয়ানে অসাধনে চিন্তামণি তোরা দেখে
দেখে যায়।